তো হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ফাইনালি এসে গেছে দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর টাইমে তিন চারটে বাংলা ছবি তো আসছেই। তো এই তিন চারটে বাংলা ছবির মধ্যে কোন ছবিটা কাকে মাত দেবে সেটাই হচ্ছে দেখার। কারণ একটা ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা খেলা শুরু হয়ে গেছে। কারণ প্রথম কথা, আমরা যখন থ্রিলিং ছবি বা খাদানের টিজার আসার সময়ও দেবের এন্ড থেকে একটা পোস্ট কিন্তু বারবার দেখতে পাই যে বছরের সেরা থ্রিলিং ছবি এবং বছরের সেরা ফিল্ম কমার্শিয়াল কাজ একটা খাদান একটা টেক্কা তার এন্ড থেকে কিন্তু আসছে। এইটা হচ্ছে তার কনফেশন ছিল, এবং এর পাল্টা জবাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সে কিন্তু একটা পোস্ট করে। আমি জানি না সেটা দেবকে মাথায় রেখেই সে পোস্টটা তিনি করেন কিনা, আমার মনে হয় সেটা হয়তো নয়, কিন্তু তিনি সেখানে পোস্ট এটাই করেন যে কন্টেন্টে দম থাকা দরকার। বছরের সেরা ফিল্ম কি না ফিল্ম সেটা তো অডিয়েন্স বিচার করবে। তো তার পোস্টটা এরকমই কাইন্ড অফ ছিল। তো একটা ইনিশিয়াল লেভেলে প্রফেশনাল লেভেলে একটা খেলা অবশ্যই শুরু হয়ে গেছে, এবং উইন্ডোজ সবসময় পিছনে থাকে না। এবং উইন্ডোজ এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্সের এই যে বরাবরের লড়াইটা, এটা কিন্তু হয়ে আসছে। গত বছর যখন বাঘা যতীন এবং রক্তবীজ ছিল, বাঘা যতীন কিন্তু রক্তবীজের থেকে কালেকশন ওয়াইজ কিন্তু এগিয়ে ছিল, দশম অবতারও কিন্তু এগিয়ে ছিল, কিন্তু যতগুলো মানুষ ওভারঅল তিনটে ছবি দেখেছে বা চারটে ছবি, পুরোপুরি সবকটা ছবি দেখে নিয়েছে, প্রত্যেকজনের একটাই কথা যে রক্তবীজ ছবিটা কিন্তু বেস্ট ছিল। কারণ কিছু কিছু অডিয়েন্স যারা প্রেফারই করে গেছে যে এটা দেবের ছবি, এটা দেখতে যাবো, এটা দশমতে এটা দেখতে যাবো, কিন্তু যারা প্রত্যেকটা ছবি দেখেছে, মিতিন মাসি, রক্তবীজ, বাঘা যতীন, দশম অবতার, তারা সবাই একটা জিনিস বলেছে যে রক্তবীজ কিন্তু এই চারটে ছবির থেকে বেস্ট ছবি ছিল। তো উইন্ডোজের এই বছরও যেরকম আমরা মেকিং দেখছি বহুরূপীর, এবং যেরকম তার টিজারটাকে দেখা হয়েছে, এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তারপরে আবির, সব বড় বড় মাপের অভিনেতারা এই কাজটার মধ্যে আছে, আমি বিশালভাবে এক্সাইটেড এই কাজটা নিয়ে। এবং অন্যদিকে দেব সুজিত মুখার্জির জুটি, তাদের আবার থ্রিলিং ভাইব, এবং দেবকে এইভাবে এরকম একটা ভিলেনিস হিসাবে প্রেজেন্ট করা, তো সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। তো এই দুটো কাজ নিয়ে আমি বিশাল, যে দেখার যে কে কাকে মাত দেয়, আমি কালেকশনে বলছি, আমি সিনেমার দিক থেকে বলছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় আর একটা যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SBF এর এবছরের রিলিজ নিয়ে। তো SBF এর এই মুহূর্তে কিন্তু প্রসেনজিৎ এবং অনির্বাণের ছবিটা আসার কথা ছিল গারুড়া বলে, যেটা নিয়ে ফেডারেশন এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একটা মতবিভেদ দেখা গেল। তো সেই কাজটাও কিন্তু আসছে না যেটা মনে হচ্ছে, কারণ গারুড়া যেরকম স্কেল ছিল সেই সেই স্কেলটাকে এইখানে কম দিনের মধ্যে শুট করে সেটাকে কমপ্লিট করে মুক্তি দেওয়া, সেটা আমার মনে হয় যে হয়তো অসুবিধাই হবে। তো সেহেতু এই কাজটা দুর্গাপুজোর টাইমে আসা সম্ভব হচ্ছে না, এবং এর সাথে সাথে তারা চেষ্টা করেছিল যে তারা অনির্বাণকে নিয়ে যেরকম কাজ আর একটা আসে অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে, সেই রকম কাজও নিয়ে আসার একেন বাবুর। তো একেন বাবুর কাজটা নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু একেন বাবুর যে নতুন প্রজেক্টটা সেটা রাশিয়াতে শুট ছিল, এবং রাশিয়াতে রাইটস না পাওয়ার কারণে এবং পুজোর টাইম লাইন ওয়াইজ এই ছবিটাকে মুক্তি না দিতে পারার কারণে তারা কিন্তু সেখান থেকেও পিছিয়ে আছে। এবং আর একটাই অপশান তাদের হাতে হাতে আছে যে মিঠুন চক্রবর্তীর আপকামিং দিনে একটা ছবি আসতে চলেছিল SBF এর তরফ থেকে, যেটা রাজ চক্রবর্তী যার পরিচালক। আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর টাইমে SBF এর একমাত্র ছবি যেটা আসার চান্স আছে। এবং অন্যদিকে কিন্তু মিঠুন চক্রবর্তীর আরেকটা ছবি তো কনফার্ম আসছেই দুর্গাপুজোর টাইমে, যেটার নাম হচ্ছে শাস্ত্রী, যেখানে মিঠুনের সাথে সাথে সোহম, দেবশ্রী রায়, আমরা এরকম ভালো ভালো মাপের অভিনেতাদের দেখতে পাবো। তো মিঠুন চক্রবর্তীকে দুটো প্রোডাকশন হাউস থেকে একই একটা বেল্টেতে রিলিজ মুক্তি দেওয়া, তো এখনো বোঝা যায় যে তার অডিয়েন্সটা কিরকম, এবং সে যখন সিনেমায় নামবে তো মেকার্সদের অবশ্যই তার প্রতি একটা বলতে পারো সেই রেসপন্সিবিলিটিটা তাকে দিয়ে দেওয়া যায় বা তার প্রতি একটা ভরসা রাখা যায়। তো যাই হোক, তো দেখার যে মিঠুন ভার্সেস মিঠুন কেমন লাগে দেখতে, আমি তো বিশালভাবে এক্সাইটেড। না হলে SBF মুক্তি দেবে না দুর্গাপুজোর টাইমে কোনো ছবি,
আমার মনে হয় না যে এটা সম্ভব হবে বলে, দেখা যাচ্ছে সেটা কি হয়। তোমাদের কি মতামত, কি বক্তব্য, এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।